রাজ্যে ক্রিকেটারদের মান উন্নয়নে বিভিন্ন দিক দিয়ে কাজ করে চলেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। একদিকে চলছে পরিকাঠামোগত উন্নয়ন, ঠিক তেমনি আবার অন্যদিকে ক্রিকেটারদের সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৎপর অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। শুধুমাত্র ক্রিকেটার ও পরিকাঠামোগত উন্নয়নই নয়, ক্রিকেটের সাথে যুক্ত অন্যান্য কর্মীদেরও মান উন্নয়নে বদ্ধপরিকর অ্যাসোসিয়েশন। আর সেই লক্ষ্যে আগরতলা এমবিবি ক্লাব হাউসে চলছে এখন স্কোরারদের নিয়ে বিশেষ কর্মশালা। সঠিক পদ্ধতিতে নির্ভুল স্কোরিং করার জন্যই এই কর্মশালার আয়োজন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত তিন দিনের কর্মশালার শেষ দিন মঙ্গলবার অনুষ্ঠিত হবে পরীক্ষা। গুরুত্বপূর্ণ এই পরীক্ষা ফলাফলের উপর নির্ভর করবে স্কোরারদের ক্রেডেনশিয়াল। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়ার স্কোরার দিবাকর নাহা ও সুভাষ ঘোষ। সোমবার কর্মশালা দ্বিতীয় দিন স্কোরার সুভাষ ঘোষ জানান, আগামীকালকের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্কোরারদের গ্রেডেশন নির্ণয় করা হবে। তিনি আরও জানান, টিসিএ চাইছে নির্ভুল স্কোরিং। এখন সব ম্যাচের তথ্য অনলাইনের মাধ্যমে জানা যায়। রাজ্যে যে কোনো প্রান্তে ক্রিকেট ম্যাচ হোক না কেন, সব ম্যাচের তথ্য অনলাইনে তুলে ধরা হয়। তাই নতুন এই পদ্ধতির মান উন্নয়নের লক্ষ্যে কর্মশালা ও পরীক্ষার আয়োজন। উদ্যোগে এবং আয়োজনে তিন দিনব্যাপী স্কোরারদের কর্মশালা এবং পরীক্ষার একটা ব্যবস্থা হয়েছে। গতকাল থেকে এই তিন দিনের কর্মশালা শুরু হয়েছে, আগামীকালকে ওদের সবার জন্য পরীক্ষা নেওয়া হবে। এবং পরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে সারা ত্রিপুরায় যারা স্কোরিং করে তারা যাতে একই পদ্ধতিতে সঠিকভাবে নির্ভুল পদ্ধতিতে যাতে স্কোরিং করতে পারে। আপনারা হয়তো জানেন যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অনেক দিন আগেই অনলাইন স্কোরিংয়ের পদ্ধতিও চালু করেছে ক্রিক হিরো অ্যাপের মাধ্যমে। এখন সব কিছুই অনলাইনে মজুদ আছে, প্রত্যেকটা ম্যাচের, সারা রাজ্যের যেখানেই কোনো ক্রিকেট ম্যাচ হোক সবগুলো ম্যাচের তথ্য এক জায়গায় সংরক্ষিত করা আছে। বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ত্রিপুরার উদয়পুরে হোক, ধর্মনগরে হোক, কুমারঘাটে হোক, লংতরা ভ্যালিতে হোক, যেগুলো যে সমস্ত ম্যাচ হচ্ছে সবগুলো ম্যাচের তথ্য অনলাইনে মজুদ আছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবে।